नमस्कार टाइम मेट चर्चा अपना स्वागत और टाइम मेट चर्चार आज अतिथि राज्य बिजेपिर नवनिर्वाचित सभापति ভৱেশ কলিতা ডাঙৰীয়া। ভৱেশ কলিতা ডাঙৰীয়া प्रथम टाइम मेट चर्चा अपना स्वागत अमल शुभकामना प्रथम मैं সকলোকে টাইম মিটৰ আন্তৰিক ধন্যবাদ জনালো। হয় এটা নতুন দায়িত্ব পাইছে আৰু এটো খুব গধুৰ দায়িত্ব, ৰাজ্যিক বিজেপিৰ সভাপতি, এটা খুব গধুৰ দায়িত্ব। হ্যাঁ হ্যাঁ হয় আপোনাৰ আপুনি এই পদটো পাইছে, আপোনাৰ নতুন পৰিকল্পনা মনত কিবা পুহি ৰাখিছে কব পাৰিব নি? প্ৰথম এটো কাম মই কৰিম, কিবা সপোন আছে? धन्यवाद ज्ञापन कर भारतीय जनता पार्टी राष्ट्रीय सभापति परम श्रद्धार जे पी नड्डा डांगरिया आज आबलि मूल भारतीय जनता पार्टी प्रदेश सभापति हिसाब से निजुक्ति और देशों सम्मानीय प्रधानमंत्री श्रद्धेय नरेन्द्र मोदी डांगरिया देशों सम्मानीय गृहमंत्री अमित शाह डांगरिया सम्मानीय मुख्यमंत्री जार बलिष्ठ नेतृत्व जो पंचलिस दिन एक व्यापक परिवर्तन दिशे आगे लै गई से सम्मानीय डॉक्टर हिमंत विश्व शर्मा डांगर मैं आंतरिक धन्यवाद और कृतज्ञता ज्ञापन कर आशा कर सरकार जीदर काम करम काज दल सरकार मजद समन्वय गढ़ी आम जी मित्रगोषी आए मित्रगोषी एक समन्वय बार्ता राखी आगंतुक दिन भारतीय जनता पार्टी राज्य आम सको जाति जनगोषी मजद आम दलक सर्वग्राही सर्वस्पर्शी और सर्वव्यापी आम संगठन काम करे समूह दलियों कार्यकर्तार आशीर्वाद तथा ज्येष्ठ आशीर्वाद लगंतुक दिन एक एक्शन प्लेन तैयार कर भारतीय जनता पार्टी काम करतिश्रुतिबद्ध है। राज्य बिजेपिर सभापति दायित्व लाभ कर खूब डांगर दायित्व এটা ডাঙৰ প্ৰত্যাহ্বান আছে, এই প্ৰত্যাহ্বানটো আপুনি কেনেকে নেওছিম বুলি আপুনি সাজু হৈছে নিজকে? নিশ্চিতভাৱে দলত থাকিলে দায়িত্ব ল'লে প্ৰত্যাহ্বানক প্ৰত্যাহ্বান ল'ব লাগিব আৰু প্ৰত্যাহ্বানক নেওছিও আমি দলটোক সাংগঠনিকভাৱে মজবুত কৰিবলৈ চেষ্টা বা প্ৰয়াস চলাই যাব লাগিব। হয় আপুনি এগৰাকী অতি পুৰণি সদস্য আৰু বহুত দিনৰ পৰা আপুনি বিজেপি কৰি আছে, বিজেপি প্ৰায় এটা অভিযোগ শুনা যায় যে পুৰণি সদস্যসকল লাহে লাহে এলাগি হৈছে, এই বিষয়টো আপুনি গুৰুত্ব দিব নেকি? নাই, পুৰণি নতুন সমাহাৰত আমাৰ পাৰ্টিটো আমি চলাই নিব লাগিব, আমি জ্যেষ্ঠসকলক সন্মান আৰু কনিষ্ঠসকলক মৰম, এই মৰম আৰু যি আমাৰ সন্মান এই দুটাৰ সংমিশ্ৰণত আমি আগন্তুক দিনত দলটো পৰিচালনা কৰিব লাগিব। হয় আপোনাক যিটো নতুন দায়িত্ব দিয়া হৈছে, গধুৰ দায়িত্ব দিয়া হৈছে, এই নতুন দায়িত্ব আৰু এই নতুন কাম আপুনি কিমান এটা মানে ডাঙৰ প্ৰত্যাহ্বানমূলক কাম বুলি আপুনি ধাৰণা কৰিছে এই মুহূৰ্তত? চাওক, আমাৰ দলটো চলে কালেক্টিভ লিডাৰশ্বিপত, আমাৰ সভাপতিয়ে অকলে সিদ্ধান্ত নলওঁ, আমি কালেক্টিভ লিডাৰশ্বিপ আছে, আমাৰ কৰ কমিটি থাকে, আমাৰ ৰাষ্ট্ৰীয় সমিতি থাকে, সকলো আলোচনা কৰি জ্যেষ্ঠ নেতৃত্বৰ লগত আলোচনা কৰি লগতে আমাৰ সংগঠন মন্ত্ৰী থাকে, সকলো আমাৰ প্ৰভাৰী থাকে, ক্ষেত্ৰীয় প্ৰভাৰী থাকে, স্টেট প্ৰভাৰী থাকে, এই আটাইবিলাকত চৰ্চা কৰি আমি সকলোকে লগত লৈ সমাগত দিনত দলটো আগবঢ়াই লৈ যাব লাগিব। হয় আপোনাৰ এতিয়া প্ৰথম সপোন বুলি যদি সোধা হয় সভাপতি দায়িত্ব লৈ, সেই সপোনটোৰ বিষয়ে ৰাজহুৱা কৰিব পাৰিব নেকি যে মই এই সপোনটো প্ৰথম দেখিম? এতিয়া সপোনটো মই ৰাজহুৱা নকৰোঁ, এটা গ'ল সকলোৰে থাকে, ভিছন মিছন গ'ল নহয় জানো, যিহেতু মই এতিয়াও মানে দলৰ কাৰ্যভাৰ লোৱা নাই, জাষ্ট আজি মই এপইণ্টমেণ্ট হৈছে, অহা 29 তারিখে আমার কার্যকারিণী বৈঠক আছে রাজ্যিক স্তরত, আর আমার বর্তমানের যে সন্মানীয় সভাপতি রঞ্জিত দাস ডাঙরিয়াকে মই ধন্যবাদ দিছো, তেখেতৰ বলিষ্ঠ নেতৃত্বত অসমত যে আমার সরকার আহিল আজি সকল স্তরত আমার সাংগঠনিক ভিত্তি যেদরে মজবুত হয়েছে, আর 29 তারিখের সভা তেখেতৰ নেতৃত্বতে আমি করব গেলে চেষ্টা করিম, আর পরবর্তী সময় 29 তারিখের পিছতে মই দায়িত্ব লম বলে ভাবিছো। হয় আপুনি সমষ্টিবাসী ৰাইজৰ সৈতে কথা পাতিছে, একশ্যন প্লেন তৈয়াৰ কৰিম বা ৰোড মেপ তৈয়াৰ কৰিম? হয় নিশ্চিতভাৱে আজি মই যেতিয়া এইটো আহি গ'ল মোৰ তাত মেছেজটো, হেল্ল' হয় শুনি আছোঁ, শুনা পাই আছেনে? হয় শুনি আছোঁ, হেল্ল'
আজি আমার সন্মানের কার্যকর্তা বন্ধু সকল সকলো মিলিত হয়েছিল আর উৎসাহিত হয়েছে আমাক দলের এনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব এটা দায়িত্ব অর্পণ করার রাষ্ট্রীয় নেতৃত্ব আর সমষ্টিবাসী রাষ্ট্রীয় নেতৃত্ব আর মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় ধন্যবাদ জ্ঞাপন করেছে। হয়, বিজেপির লাখ লাখ সদস্য অসমতে আছে, সমূহ সদস্যক আপনি কিবা একটা বার্তা টাইম ইটর জড়িয়ে দিব খুঁজব নাকি? নিশ্চিতভাবে দিব বিচার, মই সকলোর প্রতি আছো, সকলোর লগতে আছো, সকলক লগত লৈ আমি দলটক আগন্তুক আরো অধিক শক্তিশালী রূপত আত্মপ্রকাশ করব লাগিব। আর কোনো এই দলত মানে আমি কি কম আইসোলেটেড নহয়, এই কোনো ভাবিব নালাগে। আমি সকল এক একত্রিত শক্তি এক পরিয়ালের মানসিকতা একটা টিমের মানসিকতার আগন্তুক দিনত আমি আগবাড়ি যাম। হয়, সরকার আর দল এই দুইটা প্রধান বিষয়ের মাজত যেটা সামঞ্জস্যতা লাগে, সেই সামঞ্জস্যটা বর্তায় রাখার ক্ষেত্রে আপনি অগ্রণী ভূমিকা গ্রহণ করব। হয়, আপনি সুন্দর কথা এটা কৈছে, দল আর সরকার এই যে সমন্বয় সেতু রাখি সরকারে যদরে কাম করেছে, সরকারের সকল কামত আমি সম্পূর্ণভাবে সহযোগিতা আগবাই নিব। সরকারে যেখানে আসনি লৈছে এই আসনিখ আমার দলের দায়িত্ব থাকে, তলর লেভেলত গ্রাসরুটত যদি লাবলে গ্রাসরুটলে পার্কুলেট করব লাগে, প্রতিজন কার্যকর্তার দায়িত্ব থাকে, সরকারে যেখানে আসনি লয় এই আসনিখ আমি সজাগ সচেতন করে কিদরে আমি বেনিফিসারি সকল বা উপভোক্তা সকল উপকৃত করব। হয়, নিশ্চিতভাবে আমি খুব দীঘলীয়া আপনা আপনাক আমি সময় বেশি নলওঁ। হিমন্ত বিশ্ব শর্মার যখন এখন সরকার চলিছে, এই সরকারখনের কাম কাজত আপনার দৃষ্টিত আপনি কিমান নম্বর দিব খুঁজিব? মই এটাতো 100% দিম। যা দিন কেটা যদরে কাম করছে, বিশেষকৈ মই ধন্যবাদ দিছো যে বরবিহ ড্রাগসর উপর যেটা অভিযান চলাইছে, অল কাইন্ডস অফ সিন্ডিকেট বন্ধ করা যা প্রয়াস চলিছে, লগতে এডমিনিস্ট্রেটিভ রিফর্ম যেটা আর লকডাউন চলি আছে, অফিসত রেগুলার আমার সন্মানের কর্মচারী সকল আহিব পারে, যেটা রেগুলার হব নিশ্চয় কর্মচারী সকলের কর্ম সংস্কৃতি স্পৃহা বৃদ্ধি হব, এক নতুন উদ্যমরে এখন নতুন গড়ার মানসিকতার সকলে মিলি অসমখনক নিজের রাজ্য বলে ভাবি নিজের জাতিটক আগবাই নিয়ার স্বার্থত সকলে একত্রিত শক্তিরে কাম করে যাব, মই সেইটাই আহ্বান জানাম। হয়, ইতিমধ্যে সরকারখানে 24/7 কাম করিম বলে ঘোষণা করেছে আর কিছু ক্ষেত্রে করেছো, রাজ্যিক বিজেপি দলটো রাইজর সেবার ক্ষেত্রে 24/7 কাম করব নাকি? নিশ্চিতভাবে করব লাগবে, আমারও প্রতিজন কার্যকর্তা প্রতিজন অফিস বিয়ারে আমিও আমি ভাবিছো, যেহেতু এটা মানে কার্যভার লওয়া নাই, আপনার গোটেই রোডম্যাপটা এটা নকো, আজি অকমান থাকি যাব নাকি? আজি নিশ্চিতভাবে, আজি আপনি খুব ব্যস্ত, ইতিমধ্যে আপনার দলীয় সমর্থক সকলো আছে, গতি খুব বেশি একটা সময় আপনার নল। শেষত আমার ফলের পর আপনার অমল শুভকামনা আর শুভেচ্ছা জ্ঞাপন করছো। নিশ্চয় আপনার সকল সদায় সহযোগিতা লাগবে, মানে সকল আপনার মানে জড়িয়ে সকল মিডিয়া বন্ধু সকল ইলেকট্রনিক মিডিয়া প্রেস মিডিয়া মই মোর এই জীবনযাত্রাত আপনার সহযোগী হিসাবে লব বিচার। নিশ্চিতভাবে আপনাদের আমার যেখানে কাম বেয়া কাম নিশ্চিতভাবে আপনাদের আঙুলিয়াই দিব, তেতিয়া আমার সুদরণি হয়, মই ইয়াকও কলো আপনাদের ধন্যবাদ জানাইছো। আর সেয়া নবনির্বাচিত সভাপতি ভবেশ কলিতা ডাঙরিয়া আমার পোনপটিয়া সম্প্রচার আহিলে, আর ইয়ার লগে লগে আমি টাইম ইট চর্চার প্রায় মুহূর্ত বিদায় লিছো।